আসসালামু আলাইকুম জয় আইটি টু ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই ভিডিওতে টাইম ফার্ম মাইনিং নিয়ে এবং এটার কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো বিশেষ করে এখানে যে ওয়ালেট কানেক্টের ব্যাপারটি আছে এবং কিভাবে এখানে মাইনিংটি করতে হয় কীভাবে এখানে টাস্ক কমপ্লিট করতে হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে টোটাল এ টু জেড ভিডিও দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে জয় আইটি টু ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আদলে যে টেলিগ্রাম চ্যানেলটি তৈরি করা হয়েছে সেইটার এই ধরনের একটা পোস্টে নিয়ে আসবে এছাড়া আপনি টেলিগ্রাম থেকেও যদি আপনি জয় আইটি টু ফোর সেভেন এটা লিখে একসাথে সার্চ করেন তাহলেও কিন্তু আপনি এই পোস্টটা বা এই ধরনের পোস্ট পেয়ে যাবেন বা আমার চ্যানেলটি পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করা হয় আপনি চাইলে জয়েন করতে পারেন তো আমরা মূল আলোচনায় ফিরে আসি এখানে এই যে টাইম ফর মাইনিং মাইনিংয়ের প্রতিদিন আমি এখানে কিন্তু আপনাদের ওদের যে ওরাকাল অফ টাইমের একটা কোড শেয়ার করা হয় অনেকটা ডেইলি কোডের মতো বলতে পারেন প্রতিদিন এখানে আপনি কোডটা পেয়ে যাবেন এবং সেখানে একটা পার্টিকুলারলি ডেট আমাদের ইনপোর্ট করতে হয় এবং সেই ডেটটা যদি আপনি এখানে বসিয়ে দেন তাহলে এখান থেকে এক লাখ ওদের ভাষায় এক লাখ ডলার আপনি এখান থেকে পাবেন বাট এটাকে আপনি টোকেন বলতে পারেন রিয়েল ডলার নয় এবং সেটাকে পরবর্তীতে কনভার্ট করে ওরা যে আমাদেরকে যে টোকেনটা দেবে সেটা নাম হবে টাইম এবং সেই টাইম টোকেনটা আমরা পরবর্তীতে মানে যে টোন কিপার ওয়ালেটটা আছে সেটাতে উইড্রো দিতে পারবো পরবর্তীতে বাইসেল করতে পারবো তো এখানে এই যে জয়েন করার প্রসেসটা হচ্ছে এখানে যে জয়নিং লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের উপর আপনাকে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা অপশানে চল নিয়ে চলে আসবে এখানে আপনার স্টার্ট লেখা থাকতে পারে আপনি যদি স্টার্ট বাটনে ক্লিক করে দেন তাহলে দেখবেন যে এখানে লেখা আছে ওপেন অ্যাপ ওপেন অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পরেই এই যে স্টার্ট আমাদের দেখালো স্টার্টে ক্লিক করার পর ওপেন অ্যাপে ক্লিক করলাম দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যে এখানে এটা লোডিং চলছে লোডিং একটু সময় নেওয়ার সাথে সাথে এরকম দেখাবে যে এখানে আপনি প্রতিদিন দশ হাজার ওদের ভাষায় বলছি ডলার নট রিয়েল ডলার দশ হাজার ডলার দেবে প্রথম দিন প্রথম দিন যদি আপনি সাকসেসফুলি লগ ইন করেন এবং দ্বিতীয় দিনে দেবে আপনার বিশ হাজার তারপরে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানে পঞ্চম দিন থেকে পঞ্চাশ হাজার করে পাবেন এবং এরপর থেকে এইভাবে পেয়ে যাবেন এবং এখানে যা আপনার দেখাবে সেটা যদি আপনি ক্লেম করতে চান তাহলে এখানে এই ক্লেম বাটনের উপর ক্লিক করতে হবে সো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এইটা হচ্ছে আমার ইন্টারফেস এবং এখানে আমার নাম দেখাচ্ছে আমার টেলিগ্রামের যে নামটা আছে এই আপডেট আপগ্রেড বাটনের উপর আপনি ক্লিক করে আপনি আপনার যে লেবেল সেটাকে আপগ্রেড করতে পারেন এবং আপগ্রেড করলে কি হবে এই যে আলাদা আলাদা ধরনের ঘড়ি আসবে এবং এখানে এই ঘড়ির উপর ভিত্তি করে আপনার এখানে কি পরিমাণ আপনি আর্ন করেছেন সেটা দেখাবে এবং এটা আপনি ক্লেম বাটনের উপর ক্লিক করে ক্লেম করতে পারবেন এখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আপনাদেরকে একটু লাইভ দেখাচ্ছি যে আমরা কি কাজটি কিভাবে করব। তো এই টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে যে প্রতিদিন আজকে যেমন আগস্টের নয় দেখেন আগস্টের নয় লেখা উঠছে তো এই এই যে আগস্টের নয় লেখা এর উপর যদি আমরা একটু স্ক্রল করে এটার উপর যদি আমরা প্রেস করি তাহলে আগস্টের নয় তারিখে আমি কতগুলো পোস্ট করেছি সেটা কিন্তু আপনি সব দেখতে পাবেন এখানে আমি হ্যামিস্টারের যে ডেইলি সাইফার কোড সেটা দিয়েছি ওদের যে গেম মিনি গেমটা আছে সেটা দিয়েছি ওদের যে কম্বো কার্ড সেটা দিয়েছি এবং হ্যামিস্টারের যে অ্যাড্রপ আছে সেটা দিয়েছি তারপরে মেমিফির কোড পাবেন পিকজেল ফার্সের কোড পাবেন মানে এ টু জেড জেম জেড কয়েনের পাবেন তারপরে সোয়ান চেইনের পাবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো তার নিচেই এই যে আপনার টাইম ফার্ম দেওয়া আছে এছাড়া আপনি যে কোনো প্রোজেক্ট নিয়ে যদি আপনি সার্চ করতে চান তাহলে এই থ্রি ডটে ক্লিক করবেন দেন এখানে সার্চে ক্লিক করে আপনার দরকার মনে করেন টাইম নিয়ে পোস্টটা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আপনি টাইমের পরে অনেকগুলো টাইম শব্দটা আছে একটু ফার্মও লিখে দেন এটা লেখার পরে যদি আপনি সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এই যে টাইম ফার্ম এবং এখানে খেয়াল করবেন যে এই যে এটা কত তারিখ ডেটটা আজকে কত তারিখের যে পোস্ট ডেট কিন্তু নয় তারিখের সো নয় তারিখের জন্য আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে যে একুশ এগারো দুই এই যে ওরাকাল টাইম এটার অ্যান্সার হচ্ছে ২১ এগারো দুই এটা আমরা জাস্ট মনে রাখবো এখন এই জয়েন করার জন্য হোক এবং আমাদের মাইনিং করার জন্য হলেও এই লিঙ্কের উপর আমাদের ক্লিক করতে হবে সেই লিঙ্কের উপর ক্লিক করলাম আগের মতোই দেখেন এখানে স্টার্টের উপর হয়ে যাবে অটোমেটিক দেন ওপেন অ্যাপে আমরা ক্লিক করলাম ওই যে আগের মতো লোড হচ্ছে এবং আমি বলছিলাম যে প্রথম চার দিনের পর পঞ্চম দিন থেকে এবং বা তার পরবর্তী দিনগুলো থেকে আপনি সবসময় এখান থেকে পঞ্চাশ হাজার করে টোকেন পাবেন এবং এটাকে আমি এই ক্লেম করে নিব। এটাকে আমি ঠিক ডলার বলছি না কারণ রিয়েল ডলার হলে তো ভাই অনেক টাকা পয়সা এটা টোকেনই বলেন আপনি পরবর্তীতে এটা টাইমে কনভার্ট হবে মানে টাইম টোকেনে কনভার্ট হবে দেন এখান থেকে আমার এই যে প্রতি ছয় ঘন্টা পরপর এখানে কিন্তু আপনি মাইনিং করতে পারবেন এই যে ক্লেম বাটনে আমরা যদি ক্লিক করে দিই তাহলে দেখবেন যে এখানে টাইমটা শো করবে এই যে এটা ক্লেম করে নিলাম দেন স্টার্ট বাটনে ক্লিক করলাম এখানে আমাদের দেখাচ্ছে যে প্রতি ছয় ঘন্টা পরপর আপনি এভাবে ক্লেমটা করতে পারবেন আর এইখানে যে এক্স টোয়েন্টি এইটা হচ্ছে বুস্টিং রেট আমার এখানে যে মাইনিংটা হচ্ছে তার বুস্টিং হচ্ছে টোয়েন্টি গুল ফাস্টার মানে টোয়েন্টি টাইমস ফাস্টার এটা কিভাবে করবেন এটার জন্য এই যে দেখেন উপর দিকে আপগ্রেড বলে একটা বাটন রয়েছে এই আপডেট বাটনের উপর আপনাকে ক্লিক করতে হবে সো এখানে আপনি ক্লিক যদি করেন তাহলে আপনি অ্যাট ফার্স্টে বাই ডিফল্ট আপনি ফ্রিতে এই জিনিসটা আপনি পাবেন মানে এই ক্লকটা পাবেন তো এটার মাধ্যমে আপনার দেখেন যে এক্স ওয়ান লেখা আছে মানে কোনো ধরনের গুণিতক স্পিড নাই আপনার যখন হচ্ছে এখানে এটাকে আপডেট করার জন্য এই যে পরবর্তী যে ধাপ যেটা দেখতে পাচ্ছেন পেন্ডালাম ক্লক এটা যে যদি আপনি যেতে চান তাহলে আপনার এখানে ওয়ান মিলিয়ন আপনার ডলার বা ওয়ান মিলিয়ন কয়েন আপনার যদি থাকে তাহলে আপনি এটা আপগ্রেড করবেন তারপরে ওইটার পরে নেক্সটে আছে হচ্ছে আপনার নিচের দিকে যদি আসেন এটাতে দেড় মিলিয়ন লাগবে এটাতে আড়াই মিলিয়ন লাগবে এটাতে ফোর মিলিয়ন এটা ফাইভ মিলিয়ন এবং এই সর্বশেষ লাস্টে যেটা ইঞ্জিন ক্লক এটার জন্য আপনার সিক্স মিলিয়ন টোকেন খরচ হবে এবং এটা যদি আপনি আপগ্রেড করেন তাহলে টোয়েন্টি টাইমস ফাস্টার ছয় ঘন্টা পর প্রত্যেকটি প্রায় ছয় ঘন্টা ছয় ঘন্টা পর আপনি এখানে মাইনিং করার সুযোগ পাবেন এবং আপনার বিশ গুণ বেশি গতিতে এখান থেকে আর্নিংটা হবে তো আমি এটা করে নিয়েছি এই জন্যই আমার এখানে টোয়েন্টি গুণ দেখাচ্ছে আপনারা যারা কাজ করছেন তারা এভাবে আপগ্রেডটা করে নেবেন তো আমার সকল আপডেট শেষ তো আপডেট করার পরে এরপরে আমরা নিচের দিকে যদি আসি এখানে দেখেন লেখা আছে টাক্স আমরা এই টাক্সের উপরে ক্লিক করব সো টাস্কের উপর ক্লিক করলে অনেকগুলো টাস্ক আপনি দেখতে পাচ্ছেন এবং এই টাস্কের মধ্যে কতগুলো আপনি কমপ্লিট করেছেন সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন কমপ্লিটের মধ্যে আমি একটাও এখনও করে নিই বাট আপনাদের সামনেই করে এখন দেখাবো যে এটা কীভাবে করবেন যেমন প্লে উইন প্লে ওয়ান উইন টোকেন এটা অলরেডি আমি করে দেখাচ্ছি যদিও আমি এটাতে জয়েন করেছিলাম পূর্বে তারপরে এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে ওই অপশনে নিয়ে যাবে এবং এখানে দেখবেন যে ওইটার আসলে আমার অপশনটি লোড হয়ে গেছে এই যে এখানে ট্যাপ ট্যাপের ব্যাপার সেপারগুলো তো এটা আপনি যদি জয়েন না করে থাকেন এখান থেকে জয়েনটা করে নেবেন এবং একটু ট্যাপ ট্যাপ করে এখানে কেটে দিবেন এটা কেটে দেওয়ার পরে আপনি এখানে বের হয়ে আসলেই দেখবেন যে এখানে এই যে এটা ঘুরছে একটু পরে কিন্তু এখানে ক্লেম বাটনটা আসবে ঠিক প্লে এক্স অ্যাম্পায়ন নাও এটার উপরে আমরা প্লে করে দিলাম দেখি এটাতেও আমি জয়েন করে আছি হ্যাঁ এটাতেও আমার জয়েন করা আছে পূর্বে থেকেই এবং এ বিষয়ে আমি আমার পোস্টও দিয়েছি এখানে আমি ক্লিমে ক্লিক করলাম এই জন্য আমার অফলাইন বোনাস টোনাসগুলো দেখাচ্ছে সেম কাহিনি এখানেও ওই যে এলোন মার্ক্সের ওপর একটু টাচ টাচ করতে হবে ব্যাস এখান থেকে বের হয়ে যাচ্ছি এটা নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও দেওয়ার ইচ্ছা আছে ওকে এটা ক্লোজ করে দিলাম এখন টাইমে যদি আসি দেখেন এই দুটো কিন্তু ক্লেম হচ্ছে এখন এক নম্বর যেটা আছে এই যে কানেক্টন ওয়ালেট এটা করলে আমরা কি করব আমরা হচ্ছে টু ফিফটি থাউজেন্ড অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার টোকেন আমরা এখান থেকে পাবো সো এইটা পেতে হলে আমরা এখান থেকেও কাজটা করতে পারি এছাড়া সবার লাস্টে এখানে দেখেন আমাদের এই যে ওয়ালেট বলে একটা অপশন আছে সো এখান থেকেও আমরা কাজটা করতে পারি আমরা যদি এখানে আসি ওয়ালেটে আসি আসার পরে এখানে দেখেন লেখা আছে কানেক্ট টোন ওয়ালেট আমরা এই টোন ওয়ালেটের উপর ক্লিক করব ক্লিক করার পর আমাদের সবার প্রিয় হচ্ছে টোন কিপার টোন কিপার ওয়ালেটটার ওপর আমরা চাপ দিলাম তো টোন কিপার ওয়ালেটের ওপর চাপ দিলে এটা কানেকশনে চলে যাবে আপনার যদি না থাকে প্লে স্টোর থেকে টোন কিপার ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন আমি এই বিষয়ে ভিডিও দিয়েছি এবং এই জায়গাটা আসার পর এখানে কানেক্ট ওয়ালেট দেখেন আপনার এই ওয়ালেটের সাথে কানেক্ট হওয়ার কথা বলতেছে এবং নোটিফিকেশনটা অন থাকবে আপনি কি করবেন এই কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করে দিবেন সো এটার উপর ক্লিক করে দিলাম আপনার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন আমাদের যেটা হচ্ছে যে আমার এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়েছে কিনা না আমরা একটু চেক করে দেখি যে এটা এখনও ঘুরছে এই যে ফাইনালি যদি এরকম অ্যাড্রেসটা আসে তাহলে আপনি বুঝবেন যে এটা আপনার কানেক্ট হয়ে গেল ঠিক আছে সো আমার কানেক্টার কানেকশন ডান এরপরও আপনি এই পাশে এখানে চাপ দিয়ে দেখতে পারেন যে সব ঠিকঠাক আছে না। আচ্ছা তাহলে আমরা এই টাক্স এর উপরে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো তো চলছে ঘুরছে এরা হয়তো ভেরিফাই করবে আর কানেক্ট ওন ওয়ালেট এটা যেহেতু আমরা এই মাত্র করে ফেলেছি সো এটার উপরও আমরা ক্লিক করে দিলাম এবং এটা ক্লিক করে দিয়েছি বলে আমাদের আলাদা করে কানেক্ট করতে কিন্তু বলছে না তাহলে বাদ বাকি গুলো আছে এগুলো কিন্তু খুব ইজি এগুলো আপনারা করতে পারবেন যেমন সাবস্ক্রাইব টু দ্য ফার্স্ট চ্যানেল এটার উপর আমরা ক্লিক করলাম তাহলে এখানে একটা জয়েন করতে বলবে আমরা জয়েন করা শেষ চাইলে একটা লাইটটা টাইপ এরকম দিয়ে দিবেন সো এটার কাজও কিন্তু শেষ হয়ে গেল আমরা পরেরটাতে যাই এখানে ফলো আওয়ার সিইও অন এক্স এটার উপর ক্লিক করলে আমরা এক লক্ষ টোকেন পাবো তো এটাতে আমরা যাই এখানে আমরা যে ফলো দিয়ে দিব চাইলে এটাকে আমরা অল পোস্ট করে দিতে পারি যে যেহেতু এটার সিইও কি পোস্ট দেয় না দেয় তারপরে এখানে একটা লাইকও দিয়ে দিতে পারি সো এটার কাজও কিন্তু আমাদের শেষ এরপরে ফলো অন্যান্য যা যা বলবে সবগুলো জাস্ট এগুলো জাস্ট ফলো করবে এত কিছু দরকার নেই চাইলে একটা লাভ দিতে পারেন এরপরে হচ্ছে সাবস্ক্রাইব টু সিও চ্যানেল যা যা করতে বলে যে জয়েন করে দিলাম এখানে আমার অনেকগুলো ইসেতে আছে কিছু জিনিস ফেলে দিতে হবে দেখি আমি এখান থেকে কিছু ফেলে দিচ্ছি মানে এরকম যদি হয় যে আপনার আর কোনো গ্রুপে আপনি জয়েন হতে পারছেন না অনেক গ্রুপে আপনি বাই ডিফল্ট জয়েন হয়ে আছেন তখন পুরনো কিছু গ্রুপ আপনি রিমুভ হয়ে যাবেন মানে লিভ নিয়ে এখানে আপনি জয়েনটা করে নেবেন তো আমি এভাবে জয়েন করে নিলাম সো এটা কাজও আমার শেষ তো আমরা যদি এখানে যাই দেখেন সবগুলো এখানে ঘুরছে তো এইভাবে আর কি সবগুলো কাজ আপনি কমপ্লিট করে নেবেন তো তারপরে নেক্সট আছে হচ্ছে আমাদের ইনভাইট এবং ইনভাইটে এসে আপনি দেখতে পাচ্ছেন যে আমার থার্টি নাইন ফ্রেন্ডস ইনভাইট হয়েছে সো তাদের কাছ থেকে আমি যা ইনকাম করেছি সেটা এখান থেকে ক্লেম করা যাবে প্রতি চব্বিশ ঘন্টায় এখান থেকে এই ক্লেমটা করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে আপনার ইনভাইটেশন লিঙ্ক পাবেন হচ্ছে এই জায়গাটায় এখানে যদি আপনি ক্লিক করেন ইনভাইটেশন লিঙ্ক পাবেন এই যে কপি লিঙ্ক এই লিঙ্কটা যে কাউকে শেয়ার করার মাধ্যমে আপনি আপনার টিমটাকে বড় করতে পারেন এবং সেখান থেকে এক্সট্রা টোয়েন্টি পারসেন্ট আপনি হচ্ছে ইনকাম করতে পারেন এটা হলো ডিরেক্ট এছাড়া তারা যদি আরও পাঁচজন দশজনকে যদি আপনার রেফার করে তাহলে তার জন্য এখানে দেখেন লেখা আছে ফাইভ পার্সেন্ট আড়াই পার্সেন্ট তারপর ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরকম ফিফথ লেভেল পর্যন্ত আপনি ইনকামটা পাবেন সো এখানে ইনকামের লেভেলটা হিউজ আপনি যদি দশজনকে রেফার করেন তারা যদি আবার আরও দশজনকে করে এবং তারা যদি আরও দশজনকে করে তাহলে বুঝতেই পারছেন আপনার হিউজ একটা টিম হবে এবং সেখান থেকে বিভিন্ন লেভেলে ওয়ান পয়েন্ট টু ফাইভ বলেন টু পয়েন্ট বলেন বা ফাইভ পার্সেন্ট বলেন এবং ডিরেক্ট টোয়েন্টি পার্সেন্ট বলেন এরকম অনেক ইনকাম আপনি এখান থেকে পাবেন সো এই কাজটা অবশ্যই করে নেবেন নেক্সট হচ্ছে এখানে এর পরের পা হচ্ছে অ্যাক্টিভিটি এখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি যারা দেখিয়েছে তারা লিডার বোর্ডে নাম্বার ওয়ান টু থ্রিতে আছে এবং তাদের কত মানে আপনার রেফারেল ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তো এদের কথা চিন্তা করে লাভ নেই আপনার অবস্থানটা এখানে খুঁজতে গেলে আসলে বোকামিটা হবে দেন আর্নে যদি আমরা যাই আর্নে গিয়ে এখানে দেখেন তিনটা পদ্ধতিতে আমাদের এখানে আর্ন হতে পারে এক নম্বর হচ্ছে স্টেকিং দুই নম্বর হচ্ছে ওরাক্ল টাইম তিন নম্বর হচ্ছে স্টোর এই অফ টাইমের কাজটা আমরা অ্যাটফার্স্টে এখানে করে ফেলি এটার উপর যদি ক্লিক করি এখানে কিন্তু একটা ডেট বসানোর কথা বলছে এই ডেটটা আমরা কোথায় পাবো এখান থেকে একটু ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে হয়েছে আমাদের এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে একুশ এগারো দুই তো আমরা এই ডেটটা এখন বসাচ্ছি যেটা মিনিমাইজ করে রেখেছিলাম সেটার উপর চাপ দিলাম এখানে এখানে ক্লিক করবো একুশ এগারো দুই হাজার তেইশ সো আমরা এখানে এই যে সালের উপর আগে কিন্তু ক্লিক করব এই ইয়ারের পর ক্লিক করার পর এখান থেকে আমরা দু হাজার তেইশটা সিলেক্ট করলাম একুশ এগারো যেহেতু বলছে তার মানে আমাদের চলে যেতে হবে নভেম্বর মাসে এখান থেকে কত তারিখ একুশ তারিখ সো এবার আমরা এই সেট বাটনে ক্লিক করে দিলাম সো একুশ এগারো এটা হয়ে গেছে এখন চেক দ্য ডেটে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন কনগ্রাচুলেশন দিলো এবং ক্লেইম ওয়ান লাখ যে কয়েন সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এটুকু কাজ এখন স্টেকিং করে এখান থেকে আর্ন কি করা কীভাবে করা যায় আমরা আর্নে চলে যাচ্ছি সো প্রথমটার কাজ কিন্তু আমাদের কমপ্লিট এটার উপর ক্লিক করলে বলছে যে ইউ হ্যাভ অলরেডি অ্যান্সার টুডেস ডেজ সো এটা আমাদের কমপ্লিট কাম ব্যাক টু মোরো টু ক্লেইম এ নিউ রিওয়ার্ড সো আগামীকালকে আপনাকে আবার এখানে আসতে হবে এদের একটা টাইম আছে এই টাইমের পরে আবার আপনি কোডটা পেয়ে যাবেন এই কোডটা কোথায় পাবেন টেলিগ্রাম চ্যানেলে ওই ওইভাবে পোস্টে আপনি প্রতিদিন পেয়ে যাবেন ওখান থেকে দেখে দেখে কাজটা করে নেবেন এরপর আমরা স্টেকিংয়ে যদি যাই সো স্টেকিংয়ে আসার পরে দেখেন এখানে আমি অলরেডি আমার এই যে এত মিলিয়ন টোকেন এটাকে কিন্তু আমি হচ্ছে এ দিয়েছি কত তারিখ কত দিনের জন্য পঁয়তাল্লিশ দিনের জন্য এবং এটা ইন্ড হবে হচ্ছে ষোলো নয় দু হাজার অর্থাৎ আগামী মাসে ১৬ তারিখে শেষ হবে বাট এখানে লাভটা কি এখান থেকে আমি এই যে যত টোকেন আমি স্টেকিংয়ে ফেলেছি তার থার্টি ফাইভ করলে কত হয় এই যে এত ডলার হয় সো এত ডলার সহ আমি পাবো মানে এটা তো পাবোই সাথে এর থার্টি করে যতটুকু লাভ হয় সেটুকু সহ আমার এত হবে সো এখানে বুঝতেই পারতেছেন যে ফ্রিতে খুব ভালো একটা ইনকামের ব্যাপার আছে সো এই কাজটা আপনি করে রাখতে পারেন আমি এটা করেছি এটা কিভাবে করতে হয় আমি সেটি আপনাদের লাইভে এখন দেখাচ্ছি যে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে স্টেক এই স্টেক বাটনের উপর ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে বলছে যে আপনি কত দিনের জন্য স্টেক করবেন তিন দিন পনেরো দিন নাকি পঁয়তাল্লিশ দিন সো পঁয়তাল্লিশ দিনের জন্য যদি করেন তাহলে কিন্তু এখানে লাভটা সবচেয়ে বেশি তো যেহেতু এখানে উইড্রো ফাংশনালিটি এখনও আসে নেই এই জন্য আমি পঁয়তাল্লিশ দিনের জন্য করছি কারণ পঁয়তাল্লিশ দিনের মধ্যে হয়তো বা স্টেকিং ইয়ে আসবে না আপনি পনেরো দিনের জন্য করতে পারেন যার যেমন ইচ্ছা তো আমি পঁয়তাল্লিশ দেন সিলেক্ট করলাম দেন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এখন আমার এখানে যে ব্যালেন্সটা আছে ঠিক আছে সেই ব্যালেন্সটা পুরোটাই আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি এই জন্য ম্যাক্সের উপর ক্লিক করলাম ম্যাক্সের উপর ক্লিক করে এই কন্টিনিউতে ক্লিক করব। দেন স্টেক ক্লিক করে দেবো সো স্টেকিং কিন্তু শুরু হয়ে যাবে দেখেন ই ইউ হ্যাভ সাকসেসফুলি স্টার্ট স্টেকিং সো আমি কিন্তু এখানে দুইটা অ্যামাউন্ট যে দুইটা অ্যামাউন্ট পঁয়তাল্লিশ দিন করে দিয়েছি এবং একটা আমার আগামী ষোলো নয়তে কমপ্লিট হয়ে যাবে আর একটা হচ্ছে তেইশ নয়তে কমপ্লিট হবে সো আপনারা এইভাবে আপনার ব্যালেন্সটাকে অলস ফেলে না রেখে এভাবে স্টেকিং দিয়ে বাড়তি ইনকামটা করতে পারেন সো আমি এটা করে দিলাম এখান থেকে আমি জাস্ট পুরো ব্যাঙ্কে চলে যাচ্ছি সো ব্যাঙ্কে গিয়ে এখানে স্টেকিংয়ের কথাই বলছে এখান থেকে ব্যাক হতে হলে আপনার জাস্ট এটা কেটে দিতে হবে কেটে দিয়ে আমি আবার প্রথম থেকে এখান থেকে আবার লগ ইন করছি এখন কী অবস্থায় আছে সেটা আপনাদের একটু দেখাতে চাচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে এটা আমার ফার্মিং হচ্ছে আর ছয় ঘন্টা একটু কম সময়ে এটা শেষ হয়ে যাবে আবার ছয় ঘন্টা পর আবার আমি এখান থেকে ক্লেম করব এবং স্টার্ট ফার্মিংটা করে দিব টাস্ক যেগুলো দিয়েছিলাম আমি আপনাকে বলছিলাম যে যে এরকম স্টার্টে ঘুরবে এবং দিন শেষে এখানে দেখেন এই যে আবার ক্লেমটা চলে আসছে এখন কিন্তু আমরা ইনস্ট্যান্টলি এটা ক্লেম করতে পারবো এই যেন একটা ক্লেম সাকসেসফুল আর একটা ক্লেম সাকসেসফুল হয়ে যাবে যেগুলো আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এরকম ওরা একটু চেকিং দিয়ে ফাইনালি আপনাকে ক্লেমের অপশন দিবে দেখেন এগুলো আমাদের ক্লেম হয়ে গেল সো এইভাবে যতগুলো টাস্ক আছে এগুলো মাস্ট বি এখান থেকে কমপ্লিট করবেন বাকিগুলো আর আমি এখানে দেখিয়ে ভিডিও বড় করছি না আমি এগুলো শেষ করে নিব আপনারাও এভাবে করে নেবেন দেন ফ্রেন্ডসের এখানে ফ্রেন্ডসরা কে কী করছে সেটা চব্বিশ ঘন্টা পরে এখানে কিন্তু পেয়ে যাবেন অ্যাক্টিভিটির ব্যাপারটা বলেছি আর্নের ব্যাপারটা বলেছি ফাইনাল আর্ন আরটা ছিল সেটা হলো স্টোর সো আপনি স্টোরে যদি যান বলছে যে ফর দোজ হু ওয়ান্ট টু ফার্ম অ্যাট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি সর্বোচ্চ দক্ষতার সাথে যারা ফার্মিং করতে চায় তাদের জন্য এই স্টোর এবং এখানে তারা বলছে যে এখান থেকে আপনি একটা অটো বট কিনতে পারেন অটো কিনতে গেলে আপনার ওয়ান টন খরচ হবে মানে নর্মালি প্রাইস হচ্ছে ফাইভ টন তারা ডিসকাউন্ট প্রাইস বলছে যে ওয়ান টন লাগবে এখন আপনার যদি টোন কিপারে ওয়ান টন থাকে তাহলে আপনি এখান থেকে এটা বাই করতে পারেন বাট এইটা বাই করলে সুবিধা কি হবে সুবিধা হচ্ছে এই যে প্রতি ছয় ঘন্টা পর পর আমাদের ম্যানুয়ালি ফার্মিংটা চালু করে দিতে হয় তখন এই ম্যানুয়ালি ফার্মিংটা চালু করতে হবে না অটোমেটিক্যালি ছয় ঘন্টা শেষ হওয়ার পর ও অটোমেটিক্যালি ক্লেম করবে এবং অটোমেটিক্যালি সে আবার নতুন করে ফার্মিংটা শুরু করবে বাট এইটুকু কাজের জন্য আমাদের এক টন ব্যয় ব্যয় করতে হবে আর এক টনে আপনার খরচ হবে প্রায় সাত ডলার প্লাস হ্যাঁ তো সেভেন ডলার খরচ করে যদি আপনি এটা বাই করে রেখে রেখে দিতে চান তাহলে আপনি এটা করতে পারেন আমার আপাতত এত আগ্রহ নেই ভাই আমার কথা হচ্ছে ফ্রিতে যা আছে ইটস আপ বাট আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে আপনি এটা চাইলে বাই করতে পারেন আমি এটা বাই করছি না বলে আমি আপনাদেরকে এটা দেখাতে পারছি না তো এই ছিল হচ্ছে টাইম ফার্মের এ টু জেড এখানে অবশ্যই অবশ্যই আমাদের মূল মানে বিষয় যেটা সেটা হলো টোলকিপার ওয়ালেটটা কানেক্ট করা এবং অবশ্যই আমাদের ওয়ার্ক কল অফ টাইমটা এখানে সেট করা এবং নিয়মিতভাবে এখানে মাইনিং করা এবং ফাইনালি এখানে আপনি স্টেকিংয়ের মাধ্যমে বাড়তি ইনকামের সুযোগটা লুফে নেওয়া এই ছিল আপডেট পরবর্তীতে এখান থেকে যখন উইড্রোটা আসবে উইড্রো অপশন আসলে অবশ্যই আপনাকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো কীভাবে উইড্রো করবেন এবং কীভাবে এটা ক্যাশ করে আপনার পকেটে নিয়ে আসবেন তো তা সে পর্যন্ত সবাই চ্যানেলটিতে সংযুক্ত থাকার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থেকে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ